নমস্কার, জয় হিন্দ। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি যে বিভিন্ন যে সি পোর্টগুলো রয়েছে, অর্থাৎ সামুদ্রিক যে বন্দরগুলো রয়েছে, সেগুলো কেন অ্যাকচুয়ালি লেগুনে যদি তৈরি করা হয় তাহলে সেটাকে সব থেকে বেশি সেফ বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে? এবং সেটা কেন অ্যাকচুয়ালি সব থেকে বেশি সেফ সেখানে হয়ে থাকে সেটা এর আগের ক্লাসে আমরা সেখানে খুব ডিসকাস, খুব সুন্দরভাবে সেখানে ডিসকাস করে নিয়েছি। এবং এর আগের যে ক্লাসটা ছিল সেটা টোটালটাই এই টপিকের উপরেই ডেডিকেটেড ছিল, যে অ্যাকচুয়ালি যে সামুদ্রিক যে বিভিন্ন সি পোর্টগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের যে বন্দরগুলো রয়েছে, সেগুলো কেন অ্যাকচুয়ালি লেগুন লেকের মধ্যে যদি তৈরি করা হয় তাহলে সব থেকে সেফ বলে ধরা হয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও সেগুলোতে সেরকম ক্ষয়ক্ষতি হয় না, তুলনামূলকভাবে যেগুলো অন্য লোকেশনে কি করছে, অবস্থান করছে, ঠিক আছে? তো এর আগে ক্লাসে আমরা সেগুলো দেখে নিয়েছি। এবং ঠিক তার আগে ক্লাসে যেহেতু এটা টপোগ্রাফি চলছে, অর্থাৎ ওসান টপোগ্রাফি চলছে, তো সেখানে সমুদ্রের যে জলের স্রোত রয়েছে, অর্থাৎ ওয়াটার কারেন্ট রয়েছে, সি ওয়াটার কারেন্ট রয়েছে বা ওসিয়ান ওয়াটার কারেন্ট রয়েছে, তার ফলে কী কী ধরনের ভূমিরূপ সেখানে তৈরি হতে পারে সেগুলো আমরা কী করেছি, দেখে নিয়েছি। তো সেখানে আমরা তিনটে মেনলি আমরা সেখানে পার্ট সেখানে আমরা দেখে নিয়েছি। তো সেখানে ছিল অ্যাকচুয়ালি যে সিল্ট কী, সিল্টের পর সেখানে আমরা দেখেছি হচ্ছে যে লেগুন লেক কী, অর্থাৎ লেগুন হ্রদ কী এবং লেগুন লেক কখন তৈরি হচ্ছে। এবং তারপর সেখানে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি পুরোদেশীয় বাঁধ, অর্থাৎ সি শোর এমব্যাংকমেন্ট কী, ঠিক আছে? তো এগুলো কী করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা কী করছি খুব সুন্দরভাবে ডিসকাস করে নিয়েছি। তো এবার কী হচ্ছে, আজকের এই ক্লাসে আমরা কী দেখবো, আজকের এই ক্লাসে মেইনলি আমরা দেখবো হচ্ছে যে সি কেভ কী, এবং সেই সঙ্গে আমরা দেখে নিব হচ্ছে সি বিচ কী, অর্থাৎ সি কেভ মানে হচ্ছে সামুদ্রিক গুহা, ঠিক আছে? যে সমুদ্রের যে পার্শ্ববর্তী অঞ্চলে কী হচ্ছে বা সমুদ্রের পাড়ে যে বড় বড় গুহাগুলো তৈরি হচ্ছে সেটা কীভাবে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে, এবং সি বিচ, ঠিক আছে, অর্থাৎ সামুদ্রিক যে অ্যাকচুয়ালি কী বলবো আমরা, সি বিচ যেগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের যে তট রয়েছে সেটা অ্যাকচুয়ালি কেন তৈরি হচ্ছে এবং সেখানে কেন এত বালা এসে জমা হচ্ছে, ঠিক আছে? তো কীভাবে তৈরি হচ্ছে মোটামুটিভাবে, তো সেটা আমরা দেখবো। এবার এখানে এর আগের ক্লাসে আমরা কী করেছি, এই পুরোদেশীয় বাঁধ এবং তার পেছনেই যে অবস্থান করছে অ্যাকচুয়ালি লেগুন লেক, ঠিক আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করে নিয়েছি। তো এখানে একটা খুবই একটা কোশ্চেন তো আমরা অলরেডি দেখে নিয়েছি যে লেগুন লেকের জল যেটা থাকে সেটা টেস্ট কীরকম হয়, এটা আমরা দেখে নিয়েছি এর আগের ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করে নিয়েছি। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, এই যে লেগুন লেক যে রয়েছে না, এই লেগুন লেক তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা কার ভাই? তো এখানে এরকম একটা কোশ্চেন হয়ে থাকে, বিভিন্ন বড় বড় এক্সামের মধ্যে কী হয়, এই কোশ্চেনটা হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে? তো কোশ্চেনটা এরকম হয়ে থাকে যে লেগুন লেক তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা কার থাকে বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কী, দুটো অপশন এখানে থাকে, কিন্তু দুটো অপশনই খুব কনফিউশনিস্ট হয়ে যায় যে কোনটা অ্যাকচুয়ালি রাইট হবে। যেরকম সেখানে একটা সিল্ট অপশন তুলে দেওয়া থাকে, আর একটা তুলে দেওয়া থাকে সেখানে হচ্ছে সমুদ্রের ঢেউ, তো এবার এরকম কনফিউশন তৈরি হবে। আরে কিন্তু এখানে আমি তার আগে বলে দিচ্ছি যে এক্সাক্ট অ্যান্সারটা কি হবে, এক্সাক্ট অ্যান্সারটা হবে হচ্ছে সমুদ্রের ঢেউ, অর্থাৎ সি ওয়েভ। কিন্তু এবার এরকম কোশ্চেন হতেই পারে আমাদের মনে, বা আমাদের মনে এরকম কোশ্চেন অ্যারাইজ হবে বা কোশ্চেন তৈরি হবে যে সমুদ্রের ঢেউই কী করবে যদি সিল্ট না থাকে, কারণ সেই সিল্টে এসে তো ধাক্কা খেয়েই তো সিল্টটাকে একটা জায়গায় কী করছে, এই সিল্টটাকে একটা জায়গায় এখান থেকে এখানে গিয়ে আটকে দিচ্ছে, যার জন্যই তো লেগুন লেক তৈরি হয়েছে, না হলে তো লেগুন লেক তৈরি হতে পারতো না। তো এবার এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি এখানে কী করছি, ক্লাসটাকে শ্যুট করছি, এবার কী হচ্ছে যে এখানে আমি আর হচ্ছে ক্যামেরা নিয়ে ব্যাপারটা হয়ে গেল, যে যদি ক্যামেরা না থাকে তাহলে আমি কী দিয়ে ক্লাসটাকে শ্যুট করব, আর যদি আমি না থাকি তাহলে ক্যামেরা থেকে কী হবে, ক্লাসটাকে শ্যুট করবে। তো অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা দুটোর ক্ষেত্রে এরকম হয়ে যায়, কিন্তু এখানে অ্যাকুরেট অ্যান্সার হিসেবে ধরে নেওয়া হয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি এই সমুদ্রের যে ঢেউ সেটাকে, ঠিক আছে? তো এবার কী করবো আজকে আমরা, তো আজকের এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে সি কেভ। প্রথমে এবার সি কেভ কী সেটা আগে সবার প্রথমে আমরা জেনে নিই। এই যে দেখা গেল যে এখানে যে সমুদ্রটা রয়েছে না, গোটাটা এটা একটা সমুদ্র রয়েছে, এবার এই উপরের যে ভাগটা রয়েছে সেটা তো ল্যান্ডফর্মই রয়েছে, কারণ মোটামুটিভাবে এই পিকচারটাই অলরেডি থাকছে, জাস্ট এর মধ্যে কিছুটা করে চেঞ্জেসগুলো আসছে। তো এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে তো আমি তার আগে এটা আবার বলে নেবো যে এখানে আমি সেরকম মেইন যে বিষয়গুলো রয়েছে জাস্ট সেটাকেই, টপিকটাকেই জাস্ট এখানে তুলে দিয়েছি আর ছবিটা এখানে ড্র করেছি। এখানে আমি কিছু কিছু ইনফরমেশন মুখে বলবো যেটা তোমরা কী করবে, ছবি আঁকার পাশাপাশি সেগুলো খাতায় নোট ডাউন করবে। লাইক বিভিন্ন যে অ্যাকচুয়ালি বিচগুলো রয়েছে, তার আগের ক্লাসগুলোতে আমি যেরকম বলেছি যে শ্রীলঙ্কাতে হচ্ছে হাম্বানটোটা বন্দর, এটাকে অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন হিসেবে তোমরা সেখানে লিখে নিতে পারো যে শ্রীলঙ্কায় যে একটা বন্দর রয়েছে, ইন্টারন্যাশনাল সি পোর্ট যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে হাম্বানটোটা, তারপর যদি পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল সি পোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে গোয়াদার, এবং যদি আমরা ইরানে দেখি ইরানে হচ্ছে চাবাহার। তো এগুলো কী করবে, এগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, তো সেগুলো অবশ্যই কাজে আসবে। তো এবার ব্যাপারটা কী হচ্ছে যে এখানে আমরা কী করছিলাম, যে এখানে আমরা কী বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে ল্যান্ডফর্ম। ওকে, এবার ব্যাপারটা কী হচ্ছে, এই যে আমাদের যে ল্যান্ডফর্মটা রয়েছে না, এই ল্যান্ডফর্মের মধ্যে কী হয়েছে যে সমুদ্রের পাশেই একটা বড় পাহাড় রয়েছে, ঠিক আছে, বা বিশাল একটা পাহাড় রয়েছে। এবার সমুদ্রের জল কী করছে ভাই, সমুদ্রের জলের তো কাজই এটা ভাই, সে কী করছে, গভীর সমুদ্র থেকে পাড়ের দিকে ধেয়ে আসছে এবং পাড়ে এসে কী করছে, বুম করে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, পাড়ে এসে কী করছে, পাড়ে এসে বুম করে ধাক্কা দিচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যার সেই সমুদ্রের জলের ধাক্কার কারণেই তো সিল্ট কী হচ্ছে, পুরোদেশীয় বাঁধে তৈরি হচ্ছে এবং যার জন্য লেগুন লেক তৈরি হচ্ছে।
এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে কেভ যে তৈরি হচ্ছে না, উপরে একটা কি থাকছে, তার আগে একটা বড় একটা পাহাড় থাকছে, এই যে এরকম আমরা যদি ধরে নিতে পারি। যদিও এটা থ্রি ডি নয়, থ্রি ডি হলে খুব সুন্দর বোঝা যায়, যেহেতু এটা টু ডি বোর্ড, তো এখানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে কি রয়েছে, যে সমুদ্র রয়েছে, আমাদের ইমাজিন করে নিতে হবে এভাবে। এবং এবং কি হয়েছে যে এখানে একটা বড় পাহাড় রয়েছে, ঠিক আছে, এবং এই পাহাড়ের মধ্যে কি করছে, সমুদ্রের জল এসে অনবরত কি করছে, অনবরত ধাক্কা দিচ্ছে, এভাবে ধাক্কা দিতে 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 কি করছে, এরকম কি করছে, পাহাড়ের নিচে গর্ত তৈরি করেছে। এবং গর্ত তৈরি করার পর কি হয়েছে, এটা এরকম কি করেছে, একটা সুড়ঙ্গের মতো তৈরি করে দিয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি পাহাড়টাকে কি করছে, ক্ষয় করতে করতে দীর্ঘদিন ধরে, সেটা একদিনের কারণে সেটা তৈরি হয় না, সেটা কয়েকশো বছরের সমুদ্রের অনবরত কি জলের যে ঢেউ রয়েছে, জলের ঢেউয়ের ধাক্কার কারণে ক্ষয় হতে হতে ধীরে ধীরে ক্ষয় হতে 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 এরকম কি হয়, এরকম গুহা তৈরি হয়, যাকে বলা হয় কি, সমুদ্রের ঢেউয়ের কারণে তৈরি হচ্ছে, কিন্তু যাকেই বলা হয় হচ্ছে সি কেভ, এই যে এই সি কেভ বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে যে সি কেভ, এটা তো আমরা বুঝে গেলাম, এখানে তো কোনো কনফিউশন নেই যে কি হচ্ছে, সমুদ্রের জল কি করবে, সমুদ্রের পার্শ্ববর্তী যদি পাশেই, সমুদ্রের পাশেই যদি দেখা যায় যে সমুদ্রের তটের মধ্যেই যদি দেখা যায় বিশাল কোনো পাহাড় থাকে, সেই পাহাড়ের নিচের দিকে কি করবে, সমুদ্রের জল অনবরত ধাক্কা দিতে 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 সেটাকে ক্ষয় করে কি করবে, আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকবে, এবং যার কারণে সেখানে কি করবে, একটা গুহার তৈরি করবে, তখন তাকে বলা হয়েছে সি কেভ বা সামুদ্রিক গুহা। এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে সি কেভের কাজ কি ভাই, এই সি কেভ সে কনচি হয়ে যাতা হয়, তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এই সি কেভ দিয়ে হয় কি, সি কেভের ভীষণ গুরুত্ব রয়েছে, যেরকম লেগুনের ভীষণ গুরুত্ব রয়েছে কিসের ক্ষেত্রে, আমরা দেখেছিলাম যে পোর্ট তৈরির ক্ষেত্রে, ঠিক সেরকম এই সি কেভ যেটা ন্যাচারালি তৈরি হয়, এই সি কেভের ভীষণ গুরুত্ব থাকে সেটা কিসের জন্য, জাসুসির জন্য, জাসুসি কে লিয়ে। তো কেন এটা বলিলাম যে জাসুসি কে লিয়ে, অর্থাৎ যে সামুদ্রিক যে বিভিন্ন কি হয়, বড় বড় আমরা যদি দেখি সাবমেরিন, ঠিক আছে, বা সামুদ্রিক বড় বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, ঠিক আছে, তো এবার দেখা গেল কি যে বড় বড় যে জাহাজগুলো হয় না, দেখা গেলো ১৬টা জাহাজ আছে, তার মধ্যে ৬টা জাহাজ এখানে এসে কি করতে আসছে, রিফিউলিং করতে আসছে, আবার চায়না কি করলো, উপর থেকে স্যাটেলাইট থেকে দেখে নিল যে এখানে ভারতের ৬টা না মোটামুটি ১০টা, ১৬টার মধ্যে ১০টা এখানে জাহাজ এসছে কি করার জন্য, তেল ভরার জন্য, চলো অ্যাটাক করে দিন, অ্যাটাক করে দিতে, হ্যাঁ, তো কি করবে তখন চায়না, দেখা গেলো অ্যাটাক করে দিল আমাদের ১৬টার মধ্যে ১০টা বড় বড় সামুদ্রিক জাহাজকে কি করলো, উড়িয়ে দিল, বা সাবমেরিনকে উড়িয়ে দিল, তো বিশাল বড় লোকসান। তো এই জন্য কি করা হয়, এই সি কেভগুলো সাহারা নেওয়া হয় কিসের জন্য, নেভির ক্ষেত্রে, অর্থাৎ নৌসেনার ক্ষেত্রে, এখানে সৈন্য যে আড্ডা হয় না, বা সৈন্য কি করা হয় সেখানে, সৈন্য ঘাঁটি তৈরি করা হয়, কি সামুদ্রিক সৈন্য ঘাঁটি সেখানে তৈরি করা হয় নেভির ক্ষেত্রে, কি করা হয়, এই যে কেভটা যে রয়েছে না, এই কেভটা, কেভের উপরে কি করা হয়, ক্যাটারাইন বেছে দেওয়া, বিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ মোটা মোটা পাইপ কি করে, লোহার পাইপ সেখানে বিছিয়ে দিয়ে তারপর সেটাকে প্লাস্টার করে দেওয়া হয়, অর্থাৎ এক কথায় যে টিনের চাল তৈরি করে দেওয়া হয় না, ঠিক সেভাবে অ্যাসবেস্টাস টাইপের করে দেওয়া হয়, এবং সেখানে কি করে ক্যাটারাইন বিছিয়ে দিয়ে তারপর সেখানে কি করে, তার নিচে কি করা হয়, জাহাজগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় বা রাখা হয়, এবং সাবমেরিনগুলোকে সেখানে ঢুকিয়ে রাখা হয়। এবার যদি সেখানে এই ক্যাটারাইনগুলো দেওয়া নাও হয় না, তবু যেহেতু পাহাড় থাকে, ভাই উপরে তো বিশাল পাহাড়, তার নিচে ঢুকিয়ে রেখেছে, কি হয়েছে ভাই, কে বুঝতে পারবে যে এটার ভিতরে জাহাজ রয়েছে ভারতের, তো এটা অ্যাকচুয়ালি কি, এটা ডিফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ নৌসেনার ক্ষেত্রে, নেভির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে হচ্ছে এই সি কেভগুলো, অর্থাৎ সামুদ্রিক গুহা, ঠিক আছে, অর্থাৎ এর স্ট্র্যাটেজিক যে লোকেশন হয়, এবং এর যে বিভিন্ন যে কোনো দেশের ক্ষেত্রে যদি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সেই দেশ অবস্থান করে, বা সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে সেই দেশের ভূমিভাগ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, এই সি কেভের ভীষণ গুরুত্ব থাকে। এবং এখানে আমরা তারপর কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে সি বিচ। এবার ব্যাপারটা কি হচ্ছে যে সমুদ্র কি করে, বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি করছে, সিল্ট দেখলাম আমরা, তারপর সেখানে দেখলাম হচ্ছে লেগুন লেক, তারপর সেখানে আমরা দেখলাম হচ্ছে যে সি শোর এম্ব্যাংকমেন্ট, তারপর আমরা সেখানে দেখে নিলাম হচ্ছে কেভ কি, এবং অর্থাৎ সামুদ্রিক গুহা কি, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিলাম। এবার সমুদ্র আরও কি করে, যে কি হয় যে সমুদ্র তো কি করছে, অনবরত কি করছে, সমুদ্রের ঢেউ কিন্তু তার নিচে থাকা, নিচে থাকা যখন সমুদ্রের ঢেউটা আস্তে আস্তে পাড়ির দিকে আছড়ে আসে, তখন নিচে কি হয়, নিচে সমুদ্রের জলের সঙ্গে কিন্তু নিচের যে ভূমিভাগটা থাকে না সমুদ্রের, সেখানে কি হয়, ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে কি হয়, সে কিন্তু বালা কি করে কিছুটা তুলে নিয়ে এসে বা করতে হুয়ে, অর্থাৎ এটা যদি আমি বলি সোজা বাংলা ভাষাতে, ক্ষয় করে করে কি হয়, নিয়ে আসে জলের সঙ্গে, নিয়ে এসে কি করে, সমুদ্রের পাড়ে এসে পাটকে দেয়, অর্থাৎ সমুদ্রের পাড়ে এসে ফেলে দেয়, তো ফেলে দেওয়ার ফলে কি হয়, সেখানে প্রচণ্ড পরিমাণে কি হয়, প্রচুর পরিমাণে বালি সেখানে কি, বালু সেখানে এনে কি করে জমা করতে থাকে, এবং সেখানে যে জলের যে হাইট হয় না, জলটা মোটামুটি গলা সমান পর্যন্ত হয়ে থাকে। এবার তুমি যদি আরও বেশি নিচে যাও, তাহলে তো সেখানে অথাও জল হবেই, কিন্তু নর্মালি যখন মানুষ কি করে, অ্যাকচুয়ালি মানুষ যখন স্নান করতে যায় না, বা সমুদ্রে যে সমস্ত পর্যটকেরা ঘুরতে যায়, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই বিচেই যায়, অর্থাৎ সি বিচ, সামুদ্রিক যে অ্যাকচুয়ালি কি রয়েছে, সামুদ্রিক তট যেটা রয়েছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু তারা অ্যাকচুয়ালি কি করতে যায়, সমুদ্রের তটেই কিন্তু তারা সেখানে ঘুরতে যায়, বা সেখানে কিন্তু মানুষ লোকজন গিয়ে সেখানে স্নান করতে পারে,
কেউ যদি চলে যায় এই কেভের মধ্যে তাহলে কি হবে, হ্যাচাকসে নিচে চলে যাবে, হ্যাচাকসে নিচে গির জায়গা, আর দেখা গেলো বড় বড় মাছ এসে খেয়ে নিল। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে সি বীজগুলো আছে না, তো এই সি বীজগুলো কি হয়, কেন তৈরি হচ্ছে আমরা এটা দেখে নিলাম, যে কি হচ্ছে সমুদ্রের জল অনবরত সমুদ্রের পাড়ে এসে ধাক্কা খাচ্ছে, এবং সেই সমুদ্রের জলের সঙ্গে যখন প্রচুর পরিমাণে বালা থাকে, সেই বালা এনে সমুদ্রের পাড়ে এসে কি করে জমা করতে থাকে, যার জন্য সেখানে জলের হাইটটা অনেকটা কম থাকে। তো সেখানেই কি হয়, সেখানে মানুষ অ্যাকচুয়ালি কি করতে যায়, সেখানে স্নান করতে যায়, এবং সেই অ্যাকচুয়ালি মানুষ যখন ঘুরতে যায় সি বিচে যায়, এটা তো আমরা বলে নিলাম মাত্র। এবার ঘটনাটা কি হচ্ছে, যে এই যে সি বিচ যদি আমরা বলি না, তাহলে বিভিন্ন ফেমাস ফেমাস বিচ রয়েছে, বিখ্যাত বিখ্যাত বিচ রয়েছে আমাদের ভারতবর্ষে, লাইক মেরিনা বিচ, ঠিক আছে, যেটা কোথায় রয়েছে, চেন্নাইয়ে রয়েছে। কেউ যদি ঘুরতে যায় তাহলে চেন্নাইয়ের মেরিনা বিচে যাবে সেখানে ঘুরতে। তারপর যদি আমরা বলি যে সেখানে আমার বাঘা বিচ, অর্থাৎ গোয়ার বাঘা বিচ, ঠিক আছে, গোয়াতে মানুষ ঘুরতে গেলে বাঘা বিচে যায়। তারপর যদি আমরা বলি যে অ্যাকচুয়ালি আকসা বিচ, তারপর হচ্ছে আমরা সেখানে মুম্বাই রয়েছে, অ্যাকচুয়ালি মুম্বাইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি আকসা বিচ রয়েছে, চপাট বিচ রয়েছে, ঠিক আছে, তা এই যে এই সমস্ত, তারপর হচ্ছে জুহু বিচ রয়েছে, এই সমস্ত যে বিচগুলো রয়েছে না, এগুলোতে কি হয় মানুষ ঘুরতে যায়। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে দীঘা রয়েছে, দীঘার বিচ রয়েছে, তো এগুলো অ্যাকচুয়ালি কি ভাই, এই বিচগুলোতেই মানুষ সেখানে ঘুরতে যায়। তো এর জন্য এরকম একটা গান রয়েছে না হিন্দিতে, কি তুঝে আকসা ঘুমা দুঙ্গা চলতি হ্যাঁ ক্যা, তুঝে চাচা কি চায়ে পিলা দুঙ্গা চলতি হ্যাঁ ক্যা, কিউ নেই কেতা হ্যায় তুঝে কেব মে ঘুমা দুঙ্গা চলতি হ্যাঁ ক্যা, কিউকি উসকো পাতা হ্যায় কি আগর উসকো বহা পর লেকে ছোড় দেগি না, তো পোনি হ্যাচক সে নিচে গির জায়েঙ্গে, তো ওয়া সিফ লটনে কা কোই চান্স নেই রহেগা দোবারা। তো ইসলিয়ে ক্যা করতা হ্যায় সব, ইসলিয়ে ক্যা করতে, তো এই জন্যই কি করে সব সময় সি বিচেই কিন্তু মানুষ ঘুরতে যায়, ঠিক আছে। এর জন্য গান আছে না যে গোয়া বলে বিচ মে রানিও কে বিচ মে, তো এই জন্য সব কিন্তু বিচে যায়। কিন্তু বিচের বদলে যদি কেউ কেভে চলে যায় বা কেউ লেগুনে চলে যায়, তাহলে কি হবে, হ্যাচাকসে নিচে চলে যাবে, অর্থাৎ হ্যাচাকসে নিচে গির জায়গা, আর সেখানে কি হবে, বড় বড় মাছ সেখানে চলে যাবে, মাছ এসে খেয়ে নেবে। কিন্তু বিচের মধ্যে একচুয়ালি জলের লেভেলটা কম থাকায় সেখানে বড় বড় মাছ আসতে পারে না, সেই জন্য সেটা কি সেফ হয়ে থাকে, এবং সেখানেই মানুষজন যায়, বিভিন্ন টুরিস্ট যারা থাকে, অর্থাৎ পর্যটক যারা থাকে, তারা সেই সমস্ত বিচের মধ্যেই ঘুরতে যায়। সেটা মুম্বাইয়ের জুহু বিচ হয়ে থাকুক, বা আকসা বিচ হয়ে থাকুক, বা চপাট বিচ হয়ে থাকুক, বা সেটা আমাদের যদি আমরা দেখি গোয়ার বাঘা বিচ হোক, এবং চেন্নাইয়ের মেরিনা বিচ হোক, ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি বলি তাহলে দীঘার বিচ হোক না কেন, সেখানে মানুষ কী যায়, সেই সমস্ত জায়গাতে মানুষ ঘুরতে যায়। তো আমরা অ্যাকচুয়ালি কী করলাম, মোটামুটিভাবে যে ওসিয়ান টোপোগ্রাফি যে রয়েছে না, ওসিয়ান টোপোগ্রাফির মধ্যে যে সমস্ত মেন মেন টোপোগ্রাফিগুলো রয়েছে, এবং যেরকম যেরকম অ্যাকচুয়ালি কোশ্চেন হয়ে থাকে, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম অ্যাকচুয়ালি। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এর পরবর্তী আমরা প্রথমেই যখন এখানে টোপোগ্রাফি শুরু করেছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম, যে সেখানে কিছু কিছু আমরা টোপোগ্রাফি নিয়ে সেখানে আমরা আলোচনা করবো, তার মধ্যে মেন পাঁচটা বিষয় আমরা সেখানে বলেছিলাম, লাইক সবার প্রথম ছিল হচ্ছে রিভার টোপোগ্রাফি পর সেখানে আমরা পেয়েছিলাম, এক নম্বর কি ছিল রিভার টোপোগ্রাফি, দুই নম্বর আমরা সেখানে দেখেছিলাম হচ্ছে যে ওসিয়ান টোপোগ্রাফি তো আমরা মোটামুটিভাবে এখানে শেষ করে দিলাম, এই ক্লাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা নেক্সটে আমরা কি করবো, নেক্সটে আমরা কার্স্ট টোপোগ্রাফি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আন্ডার ওয়াটার ফলে যে সমস্ত টোপোগ্রাফিগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে আমরা দেখবো হচ্ছে বরফের ফলে তৈরি বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো, এবং সবার শেষে পাঁচ নম্বরে আমরা দেখবো হচ্ছে সেখানে যে বায়ুর দ্বারা তৈরি হওয়া বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, এই ওসিয়ান টোপোগ্রাফির মধ্যে যে ওসানের ফলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে সেগুলো আমরা কি করলাম, অলমোস্ট এখানে আমরা দেখে নিলাম। তো এর পরবর্তী আমরা কি করবো, এর পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাস নাম্বার 57 আমরা দেখবো সেখানে যে কার্স্ট টোপোগ্রাফি, অর্থাৎ আন্ডার ওয়াটার, অর্থাৎ ভৌমজলের ফলে সৃষ্টি হওয়া যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো ততক্ষণের জন্য জয় হিন্দ।